ভারতীয় ফুটবলের মক্কাতে হতে চলেছে নতুন ফুটবল হাব। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সফার আপডেটও আছে আর ইন্ডিয়ান ফুটবল রিলেটেড দারুণ কিছু খবর আছে। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই কিছু ট্রান্সফার আপডেট দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। প্রথমেই কথা বলবো 23 বছর বয়সী গোলকিপার অনুজ কুমারের ব্যাপারে। অনুজ কুমার, যিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে 2023 সাল অবধি কন্ট্র্যাক্টেড একজন ফুটবলার, লাস্ট সিজনে রিয়েল কাশ্মীরে লোনে গিয়েছিলেন, এই সিজনে কিন্তু লোনে যেতে চলেছেন আইজল এফসিতে এবং এটা পুরোপুরি কনফার্ম ব্যাপার। এবার আসা যাক ইন্ডিয়ান ফুটবলের আরও এক পরিচিত স্ট্রাইকার, 32 বছর বয়সী উরুগুয়ের স্ট্রাইকার পেড্রো ম্যানজির ব্যাপারে। পেড্রো ম্যানজি, যিনি 2018-19 সিজনে আই লিগে দারুণ পারফরমেন্স দিয়েছিলেন চেন্নাই সিটি এফসির হয়ে। চেন্নাই সিটি এফসির হয়ে ওই সিজনে 23টা ম্যাচে 26টা টোটাল গোল স্কোর করেছিলেন এই উরুগুয়ের স্ট্রাইকার পেড্রো ম্যানজি। তারপর আবারও লাস্ট সিজনে ইন্ডিয়াতে তিনি ফিরেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হাত ধরে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে 8টা ম্যাচে 6টা গোল স্কোর করেছিলেন। তারপর মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে তিনি জয়েন করেন নেপালের ক্লাব বিরাটনগর সিটি এফসিতে, সেখানেও 6টা ম্যাচে 4টে গোল স্কোর করেন। অর্থাৎ এই গোল মেশিন পেড্রো ম্যানজি আবারও কিন্তু ইন্ডিয়াতে ফিরছেন, এবার তিনি সাইন করেছেন এফসি বেঙ্গালুরু ইউনাইটেডে, এটাও কিন্তু পুরোপুরি কনফার্ম নিউজ। এরই সাথে যে আপডেটটা দিয়ে দেবো, লাস্ট সিজনে এসসি ইস্টবেঙ্গলে খেলা 30 বছর বয়সী সেন্টার ব্যাক রানা ঘরামি, তিনি কিন্তু জয়েন করতে চলেছেন এফসি বেঙ্গালুরু ইউনাইটেডে, এটাও পুরোপুরি ডিল ডান ব্যাপার, যে কোনো মুহূর্তে কিন্তু অফিসিয়াল হয়ে যাবে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের তরফ থেকে। এফসি বেঙ্গালুরু ইউনাইটেডে তিনি লাস্ট সিজনেও খেলেছিলেন এসসি ইস্টবেঙ্গলে জয়েন করার আগে। তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো সেটা সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে। তোমরা সবাই জানো সন্দেশ ঝিঙ্গান বর্তমানে সাইন করেছেন ক্রোয়েশিয়ার টপ ডিভিশন লিগের ক্লাব এইচএনকে সিভেনিকে। তবে বর্তমানে যেটা আপডেট, ট্রেনিংয়ের সময় সন্দেশ ঝিঙ্গানের কিন্তু একটা ইঞ্জুরি হয়েছে, ট্রেনিংয়ের সময় কাপ স্ট্রেন হয়েছে সন্দেশ ঝিঙ্গানের, এবং সেই কারণে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তিনি 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে চলেছেন। অর্থাৎ এইচএনকে সিভেনিকের হয়ে সন্দেশ ঝিঙ্গানের ডেবিউ কিন্তু আরও পিছিয়ে গেল ধরে নেওয়াই যায়। তবে চিন্তার খুব একটা কারণ নেই, কারণ ইঞ্জুরিটা অতটাও সিরিয়াস নয়, 2 সপ্তাহের মধ্যে আশা করাই যায় সন্দেশ ঝিঙ্গান পুরোপুরি ফিট হয়ে উঠবেন। তো তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনাই আমরা করছি। তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো চেন্নাইন এফসিকে নিয়ে। বাংলা মিডিয়ার মধ্যে সবার আগে তোমাদেরকে আমরাই এই আপডেটটা দিয়েছিলাম চেন্নাইন এফসি রিলেটেড, কালকে চেন্নাইন এফসির তরফ থেকে এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। চেন্নাইন এফসি কিন্তু সাইন করে নিল 33 বছর বয়সী পোল্যান্ডের স্ট্রাইকার লুকাস গিকিউইচকে, এটা তোমাদেরকে আমরাই সবার আগে জানিয়েছিলাম। লুকাস গিকিউইচ, যিনি এর আগে পোল্যান্ড, সাইপ্রাট, কাজাকিস্তান, বুলগেরিয়া, সৌদি আরব, থাইল্যান্ড, ব্যাংকক, জর্ডান, রোমানিয়ার মতো দেশে খেলেছেন, ব্যাংককের ক্লাবে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছেন, লাস্ট খেলছিলেন বাহরিনের ক্লাব ইস্ট রিফাতে। অসাধারণ একজন স্ট্রাইকার, 2017-18 সিজনে জর্ডান প্রিমিয়ার লিগের টপ স্কোরারও ছিলেন, ক্লাব কেরিয়ারে টোটাল 293টা ম্যাচে করেছেন 75টা গোল। তো এই স্ট্রাইকারকেই কিন্তু কনফার্ম করে দিয়েছে চেন্নাইন এফসি এবং এটা কালকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। আমরা তোমাদেরকে অনেকদিন আগেই কনফার্ম করেছিলাম, কালকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেল, সেই কারণে তোমাদেরকে এই বড় আপডেটটা আরও একবার জানিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার কথা বলবো আজকে সবচেয়ে বড় আপডেটটা নিয়ে। ভারতীয় ফুটবলের মক্কা অর্থাৎ কলকাতাকে নিয়ে আছে একটা দারুণ খবর। কলকাতাতে কিন্তু হতে চলেছে ইন্ডিয়ার নতুন ফুটবল হাব। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে AIFF-কে কিন্তু 15 একর জমি দেওয়া হয়েছে এবং ফিফার তরফ থেকে দেওয়া হয়েছে 150 কোটি টাকা। তো বন্ধুরা, এটা একটা দারুণ খবর কিন্তু কলকাতা ফুটবলের জন্য বা ভারতীয় ফুটবলের জন্য। এবার এই ফুটবল হাবে কি কি থাকতে চলেছে সেগুলো সম্পর্কেই তোমাদের সাথে আলোচনা করব। এই ফুটবল হাবে কিন্তু থাকতে চলেছে 4টে ট্রেনিং গ্রাউন্ড, 1টা রুফটপ গ্রাউন্ড, 1টা গ্রাউন্ড যাতে কিন্তু 3000 সিট ক্যাপাসিটি থাকবে, এছাড়া ফ্লাডলাইট সিস্টেম, ড্রেসিং রুম, রেফারির রুম, মিডিয়া সেন্টার, স্পোর্টস মেডিসিন সেন্টার, নিউট্রিশন, ফিজিওথেরাপি উইংস,
এছাড়া ইনজিওর্ড প্লেয়ারদের জন্য থাকতে চলেছে রিহ্যাবিলিটেশন সেন্টার, আর তাছাড়া থাকবে একটা 5-star হোটেল সিনিয়র টিমের জন্য, আর এজ লেভেলের জুনিয়র টিমসদের জন্য থাকতে চলেছে হোস্টেলের ব্যবস্থা। আর এই পুরো সেট আপটা মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তো একটা দারুণ ফুটবল হাব কিন্তু গড়ে উঠতে চলেছে কলকাতাতে, এবং এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 15 একর জমি দেওয়া হয়েছে AIFF-কে, এবং ফিফার তরফ থেকে দেওয়া হয়েছে 150 কোটি টাকা। এবং যেটা আপডেট পাওয়া যাচ্ছে, 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু ফার্স্ট ফেজের কাজ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা পেয়ে তোমরা কতটা খুশি অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।